ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের অংশগ্রহণে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আয়োজনে এ মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয় মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচিতে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় মফিজুল ইসলাম মজনু মাভাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর ইকবাল বাহার বিদ্যুৎ বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান ফাঁসানি এ সময় বক্তারা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে প্রত্যাহার ও নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও অফিসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন